রাজধানীর বনানীর বহুতল বাণিজ্যিক ভবন চাওয়ারে আগুন নেভানো ও প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না তেমনি আগুন লাগলে ওই ভবন থেকে নিরাপদে বের হয়ে আসার মতো কোনো বিকল্প পথ ছিল না সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের এসব জানান তদন্তকারীরা এদিকে অগ্নিকাণ্ডে আহত আরও একজনের মৃত্যু হয়েছে প্রতিবেদন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঢাকার বনানির এফআর টাওয়ারে কাজ শুরু করেছে তদন্তকারীরা শনিবার সকালে প্রথমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা ভবনটিতে ঢোকেন এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরাও সেখানে যান ঘটনাস্থল পরিদর্শনের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমান সাংবাদিকদের বলেন ভবনের আট নয় ও দশ তলায় আগুন লেগেছিল তবে কিভাবে আগুন লেগেছে এবং ঠিক কোন জায়গায় লেগেছে তা এখনও স্পষ্ট নয় এসব ফ্লোরে ফায়ার হাইড্রেন্ট অকার্যকর ছিল আমরা পুলিশ কন্ট্রোল রুমে আগামীকাল সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত দুই ঘন্টা আমরা তাদের বক্তব্য শুনবো তাদের কাছে জানার চেষ্টা করব। যে আগুনের সূত্রপাত থেকে এবং তারা কিভাবে সেই পরিস্থিতিতে কী কী মোকাবেলা করতে হয়েছে এই বিষয়গুলো নিয়ে তারপরে আমরা আমার তদন্ত রিপোর্ট সাবমিট করা পরে অতিরিক্ত সচিব তরুণকান্তি সিকদারের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছয় সদস্যের কারণে চারটি ফ্লোরের কর্মরতদের সাথে রোববার কথা বলবেন তদন্ত কমিটির সদস্যরা কেন আগুন লাগলো আর ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে করণীয় বা কি তা সুপারিশ করে তিন এপ্রিল চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি ছোট্ট একটা এক্সিট আছে যেটি হচ্ছে চব্বিশ ইঞ্চির এক্সিট এবং সেই এক্সিটটিও বিভিন্ন ফ্লোর মালিকরা ইন্টেরিয়র ডেকোরেশন যেভাবে করেছে যার ফলে তাদের পরস্পর একতলা থেকে আরেকতলা যোগাযোগের আমাদের কাছে মনে হয়েছে একটু ব্যাহত হয়েছে ক্ষতিগ্রস্ত ভবনটি কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তা জানতে কাল বুয়েটের একটি বিশেষজ্ঞ দল ভবনটি পর্যবেক্ষণ করবেন এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে সংখ্যা বেড়ে দাঁড়ালো ছাব্বিশ জনের রীতা নাহর বৈশাখী সংবাদ ঢাকা